আমাদের এসএমবি নিউজ আপডেটের সঙ্গে আছে আমি সালাউদ্দিন সাবি। ভিন্নমত দমনে বিটিআরসিকে এখন ব্যবহার করছে ক্ষমতাসীনরা, অভিযোগ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ কর্মসূচিতে আসা বিএনপির কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে জনগণের বিরুদ্ধে অস্ত্র হিসেবে সরকার ব্যবহার করছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দাবি করেছেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিচ্ছে না সরকার, ইন্টারনেট নিয়ন্ত্রণ ও মোবাইলে তথ্য যাচাইয়ের অভিযোগও সঠিক নয়। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। সঠিক খবর তুলে ধরতে সাংবাদিকদের প্রতি এ সময় আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 12 কোটি টাকা কর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিতেই হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ডক্টর ইউনুসের পক্ষে করা সময় আবেদন খারিজ করে দেওয়া হয়। মাধ্যমিক শিক্ষা সরকারিকরণের দাবিতে অনড় শিক্ষকরা, সরকারি নির্দেশনা উপেক্ষা করে তারা 13তম দিনের মতো রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে সরকারিকরণের এই এক দফা দাবিতে এই কর্মসূচি চলছে। রাজধানীর শাহজাহানপুরে যুবলীগ নেতা রুবেল হত্যা মামলার 8 আসামিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহার করা চাপাতি, মোটরসাইকেল এবং প্রাইভেট কার। ঝালুকাটির ছত্তরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস পুকুরে পড়ার ঘটনায় নিহত 17 জনের পরিবারের শোকের মাতম চলছে। শনিবার সন্ধ্যায় তাদের দাফন করা হয়। এছাড়া আহত 35 জনের মধ্যে 33 জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এদিকে ঘটনার 24 ঘন্টা পার হলেও এখনও কোনো মামলা হয়নি। আগামী তিন থেকে চার দিনের মধ্যে উৎতর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য জানা যায়। ঢাকা সহ দেশের 5 জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এবার থাকছে দেশের বাইরের খবর। রাশিয়া ইউক্রেনের মধ্যকার শস্য চুক্তির স্থগিত অবস্থা নিয়ে বিশ্বব্যাপী চলছে আলোচনা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আলোচনায় বলা হয়েছে যে অবিলম্বে এই চুক্তি পুনরায় কার্যকর না হলে সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে দুর্ভিক্ষ তৈরি হতে পারে, যে কারণে মৃত্যু ঘটবে বহু মানুষের। এবার থাকছে মাঠে ময়দানের খবর। প্রাক মৌসুম প্রস্তুতির জন্য বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছে বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগে প্রস্তুতি পর্বে 4টি ম্যাচ খেলার কথা ছিল লা লিগা চ্যাম্পিয়নদের, তবে 14 খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় জুভেন্টাসের সাথে প্রাক মৌসুমী প্রীতি ম্যাচ বাতিল করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। এই ছিল এসটিভি নিউজ আপডেট। এসটিভি সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।